এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্টীকরণ দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের জমি সংক্রান্ত প্রসঙ্গে 5ই সেপ্টেম্বর বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন সে চিঠির প্রসঙ্গ উত্থাপন করে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিভ্রান্ত করার জন্যই বিরোধী দলনেতা এই ধরনের কাজ করছেন এবং বারবার নিজের রাজনৈতিক অবস্থার পরিবর্তন করছেন রাজনৈতিক সুবিধার জন্য। যেহেতু নির্বাচনের বছর, সেজন্য বিরোধী দলের বিভিন্ন নেতৃত্ব গিরগিটির মতো রং বদলাচ্ছে এবং রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা জানেন, শুনেছেন বোধ হয়, 5ই সেপ্টেম্বর বর্তমান বিরোধী দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছেন। উনি চিঠিতে উল্লেখ করেছেন যে উনি জানতে পেরেছেন ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তর অতি সম্প্রতি প্রেরিত এক চিঠিতে টিআইটি কর্তৃপক্ষকে তার শিক্ষাঙ্গনে 9.23 একর জমি আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির হাতে তুলে দিতে বলেছে। এই প্রসঙ্গে রাজ্যের টিআইটি কলেজের জমির উল্লেখ করে রতনলাল নাথ জানান, এই কলেজের সমস্ত জমি শিক্ষা দপ্তরের। শিক্ষামন্ত্রী টিআইটি কলেজে পাঠরত সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বস্ত করে জানান, বর্তমানে যে জায়গাটিতে আইটি কলেজের বিভিন্ন বিভাগের ক্লাস হচ্ছে সেখানে ক্লাস আগের মতোই হবে। কলেজটির উন্নতির দিকে লক্ষ্য রেখে টিআইটি চত্বরের মধ্যে আরেকটি আধুনিক কলেজ স্থাপন করা হবে এবং এর জন্য বাজেটে 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এটা আমি পরিষ্কার করে জানাতে চাই, টিআইটি জায়গা বলে কিছু নেই, সমস্ত জায়গা শিক্ষা দপ্তরের। এবং এই যে কথা বলেছে, এখানে সমস্ত টিআইটি যেখানে জায়গা রয়েছে সমস্ত দলিল সমস্ত পর্চা খতিয়ান আমার কাছে আছে। টিআইটি চত্বর এলাকাকে এডুকেশনাল হাব বানানোর জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার শিক্ষা দপ্তর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বাস দিচ্ছি, পলিটেকনিকে পাঠরত ছাত্রছাত্রীদের কোনো ধরনের সমস্যা হবে না। বর্তমানে ওরা যেখানে ক্লাস করছে সেখানেই ক্লাস চলবে এবং এর পাশেই ওদের জন্য পৃথকভাবে উন্নত ধরনের মডার্ন পলিটেকনিক কলেজ হচ্ছে। এই জন্য রাজ্য সরকার বাজেটে 15 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই কলেজ যতক্ষণ পর্যন্ত আধুনিক কলেজটি টিআইটি চত্বরে, যতদিন পর্যন্ত ওই টিআইটি চত্বরে আধুনিক সমস্ত সম্পন্ন সবকিছু মিলে কলেজটা না হওয়া পর্যন্ত বর্তমানে টিআইটি ডিগ্রি কোর্স এবং পলিটেকনিক কলেজ যেখানে ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে সেখানেই। আধুনিক সেই পলিটেকনিক কলেজ নির্মাণ না করা অবধি টিআইটি কলেজের ক্লাস আগের জায়গাতেই হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।